আমি এখন সুজারির মধ্যে বসা, এটা যদি জিজ্ঞেস করি 100 জনের মধ্যে 99 জন করবে ভুল, বুঝলেন? হিসাব মিলাতে পারবেন না। দর্শক আপনারা একটু বলতে পারেন এটা কি গাড়ি? দেখি আমি একটু ভিতরের ডেকোরেশনটা দেখাই, কে বলতে পারবে এটা কি গাড়ি? দেখেন দেখেন দেখেন, দেখি কেউ বলতে পারেন কিনা। দেখা আজকে একটা আজব গাড়ি দেখাবো, যেই গাড়িটা আপনি কখনো দেখেন নাই বা দেখলেও খুব কম। মাথার উপরে কিন্তু সানরুফ আছে, সানরুফ আবার কাজও করে। এই যে দেখেন, আমি টেস্ট করে দেখাই দিতেছি, সানরুফ সহ একটা গাড়ি, তেলের গাড়ি, অকটেন চালিত গাড়ি। এটা যে দেখবে সেই বুকিং করে ফেলবে, কারণ এই গাড়ি পাওয়া যায় না, একদম কম মার্কেটে, নাই বললেই চলে। আমি প্রথম দেখলাম এই মুহূর্তে নাকি চেষ্টা করবেন একটু বলেন না, দুই একজন বলেন এদিকে যদি দৌড়ি, তাহলে তো আপনি মনে করবেন এক্সিও নাকি। আমিও সেটাই ভাবতেছিলাম। একজন বলতেছে মিচুকা, মিচুকা গাড়ির মধ্যে কি ভাই সানরুফ থাকে? বলেন মিচুকাতে তো সানরুফ নাই। তো এই গাড়িটাতে সানরুফ আছে এবং এসির অপশনটা হচ্ছে সফট টাচ। আচ্ছা দেখি আর কেউ কমেন্ট করতে পারেন কিনা, বলতে পারেন কিনা, দেখি কে বলতে পারেন। আজকে এটা কিন্তু আপনার একদম তেলের গাড়ি পাচ্ছেন, অকটেন চালিত গাড়ি। ভিতরে ইন্টেরিয়রটা হচ্ছে আপনার বেইজ বা বিস্কিট কালার, এবং আপনার উডেন অপশন আছে। ফোর চাকার গাড়ি, হ চার চাকার গাড়ি তো অবশ্যই, চাক্কা তো চারটাই আছে, দেখছেন? অল অপশন অটো। আপনি এখানে চাপ দিবেন, এই যে গ্লাস কিন্তু নামে যাবে, দেখছেন? আমি গ্লাসটা উঠাই দিই। এসি সাইডা রিয়াজ বাইরে বাইরে বাইর করে রাখছি, বলছি ভাই আপনি এখানে দাঁড়ান, আমি আসতেছি এবং আমি আপনাদেরকে গাড়িটা দেখাই। কেউ বলতে পারেন কিনা দেখি এটা কি গাড়ি? একজন লেখছে এক্সিও, হয় নাই ভাই, হয় নাই। আমি তো এই জন্যই বললাম যে 100 জনের মধ্যে 99 জনই এটার নাম ভুল করবে, ঠিক আছে? দেখি কেউ বলতে পারেন কিনা, বলেন আমি এখন কি গাড়ির মধ্যে বসা। সানরুফ সহ গাড়ি, তেলের গাড়ি, নয়ের গাড়ি, তবে টয়োটা ব্র্যান্ডের গাড়ি, এটা এটা শুধু বলে দিলাম, টয়োটা। একজন বলতেছে রাম, ও ভাই রামের মধ্যে কি এখানে খুঁটি থাকে না রামের মধ্যে সানরুফ থাকে? বলেন কেউ বলতে পারবেন, নাকি আমি যেটা লেখছি এটাই সত্য যে 100 জনের মধ্যে 99 জনই ভুল করে? একজন লেখছে ল্যান্ড ক্রুজার প্রাডো, ভাই আবির ভাই এই শিখাইলাম আপনাদেরকে এতদিন, এটা কেমনে প্রাডো গাড়ি হয় বলেন? একজন লেখছে টাটা, না এটা টয়োটা গাড়ি, টাটা না টয়োটা। সানরুফ সহ একটা চমৎকার গাড়ি পাইছি, এবার গাড়ির বাইরে যাই আমি, ঠিক আছে? স্টার্টটা বন্ধ করে দিই, তেল পোড়ায় লাভ নাই। গাড়ি দেখলে অবাক হবেন, গাড়ির দাম শুনলে অবাক হবেন। এলিয়ন বলতেছে একজন, না ভাইয়া এলিয়ন গাড়িতে যে এরকম থাকে না। একজন যে এক্সিও বলছেন, আসলে এই গাড়িটা ডেকোরেশন দেখলে আপনি মনে করবেন এক্সিও, ড্যাশবোর্ড দেখলেও মনে করবেন এক্সিও, বাট গাড়িটা এক্সিও না। এটাতে কিন্তু আপনার সানরুফ আছে, তারপর আবার এই যে পিছনে স্পয়লারও আছে, কি দারুন গাড়ি, কালারটাও সুন্দর, দেখছেন? এটা অরিজিনাল তেলের গাড়ি। এই ওদিকে গেলে ধরা পড়ে গেলাম রে। এই দেখেন করলা জিএলআই, সানরুফ সহ গাড়ি, করলা জিএলআই, এবং এটা কিন্তু অকটেন ডিভেন, তেলে চালিত। রিয়াজ ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া। আমরা এখন যে শোরুমে আছি, শোরুমের নাম হচ্ছে রিয়াজ কার সেন্টার, এবং রিয়াজ কার সেন্টারে কিন্তু আপনার এই মুহূর্তে একটা আনকমন গাড়ি পাইছি, এটা হচ্ছে জিএলআই করলা, তেলে চালিত গাড়ি, মডেল হচ্ছে 2009-এর গাড়ি। আচ্ছা দাম তো বলবো ভাই, একটু ওয়েট করেন না, গাড়িটাকে দেখাই ভাই। এটা কি কখনো গ্যাস হয়েছিল নাকি অরিজিনাল তেল? মানে জন্মের পর থেকেই এটা তেলে চলতেছে? আচ্ছা গাড়িটা কখনোই গ্যাস হয় নাই, একদম তেলে চলা গাড়ি, অরিজিনাল গাড়ি, কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই, হ্যাঁ। এবং গাড়ির পেপারসও আপনার আপ টু ডেট আছে নাকি? এবার আসেন সামনে, যে গাড়ির সামনের লুকটা আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা মাওলানা বাকি বিল্লা রায়হান লেখছে আস্তাগফিরুল্লাহ, কেন ভাই এই কথা কেন বললেন বুঝলাম না। তো গাড়ি দেখেন কালারটা একদম আনকমন, পিছনে এখানে যদি ক্যামেরা ধরি সবাই বলবে এটা হয় প্রিমিয়র নাইলে এলিয়ন, এবং এদিকে যদি ধরি সবাই বলবে এটা এক্সিও গাড়ি 100%, কিন্তু গাড়িটা হচ্ছে জিএলআই করলা। সানরুফ কি ভাইয়া অরিজিনাল আসছে গাড়ির সাথে নাকি আবার আফটার মার্কেট লাগানো? অরিজিনাল। এবার সামনের থেকে দেখেন, মডেল হচ্ছে 2009, গাড়ির ইঞ্জিনটা একটু দেখেন, আমার মনে হয় এটা এলিয়ন প্রিভিওতে যে ইঞ্জিন এই গাড়িতেও সেম ইঞ্জিন পাবেন, 1500 cc ভিভিটিআই অকটেন চালিত। রিয়াজ ভাইয়ের কাছে আনকমন আনকমন গাড়ি মাঝে মধ্যে আসে, এই জন্য নাম্বারটা সেভ রাখেন। এই দেখেন দেখছেন 1500 cc গাড়ি, এবং আমার মনে হয় এই গাড়িটা চালাও মজা পাওয়া যাবে। রিয়াজ ভাই একদম কম ইউজার গাড়ি, বুঝছেন? একদম কম ইউজার গাড়ি, আচ্ছা অল্প চলা গাড়ি, অল্প চলা গাড়ি, যে ভদ্রলোক চালাইছে মনে করেন এগুলো চালানো মানে রিকন্ডিশন দেখা না, এখন পর্যন্ত রিকন্ডিশন দেখা যায়, দেখছেন সবকিছু রিকন্ডিশন, এখনো পর্যন্ত গাড়ির ইঞ্জিনটা কত ফ্রেশ আছে দেখেন। ভাই এসি কেমন পারফরম্যান্স? ভাই এই জায়গাটা ধরেন, হ্যাঁ এই জায়গাটা ধরেন, দেখছেন এখন পর্যন্ত রিকন্ডিশন বাপটা, রিকন্ডিশন বাপটা, ওয়ারিং গুলো কি সফট এখন। আচ্ছা আচ্ছা পঞ্চগড় থেকে এক ভাই দেখতেছেন, থ্যাংক ইউ। এটা হচ্ছে আপনার জিএলআই করলা, মডেল 2009 আর রেজিস্ট্রেশন 2010, অকটেনের গাড়ি, এখনো পর্যন্ত গ্যাস হয় নাই কেউ নিলে। একজন লেখছে এটা যে করলা সেটা কল্পনা করি নাই,
আস্তাগফিরুল্লাহ বললাম এই জন্য, ও উনি এই জন্য, উনি এটা ভাবেই না যে এটা করোলা গাড়ি, এটা হচ্ছে জিএলআই করোলা, নট এক্স করোলা, নট জি করোলা। ভাইয়া পেপার্স ফুল আপডেট আছে, মালিক কি স্মার্ট কার্ড মালিক, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড। রিয়াজ কার সেন্টার হচ্ছে আপনার তেজগাঁ সাত রাস্তার আগেই একটা হোটেল আছে, হলিডে ইন। এই যে হোটেল হলিডে ইন এর পাশে একটা মসজিদ আছে এবং মসজিদের পাশে হচ্ছে আপনার রিয়াজ কার সেন্টার, এই হচ্ছে নাম। আর স্ক্রিনে সাইনবোর্ড দেওয়া আছে, সুন্দর, আসলেই সুন্দর। ভাইয়া এই গাড়িটা হচ্ছে নয়ের মডেল, এত ফ্রেশ কিভাবে একজন জিজ্ঞেস করছে। টাচ আপ হইতে পারে, সাইডে স্ক্র্যাচ হয়, ওগুলো টাচ আপ করা যাবে। ঈদের অফার, আচ্ছা 18 নম্বর সেক্টর থেকে আমাদেরকে একজন দেখতেছেন দেবাশিস বড়ুয়া, থ্যাংক ইউ, ভিডিওগুলো ভালো লাগে এই জন্য আপনাকে ধন্যবাদ। এই গাড়িটার প্রাইস কত ভাইয়া? 18,90,000 টাকা। 18,90,000 টাকায় আপনি এই জিএলআই করোলাটা পাবেন, সাথে পাবেন সানরুফ। সানরুফ সহ কিন্তু আপনার এই গাড়ি মার্কেটে খুব কম, নাই বললেই চলে। তাহলে সানরুফ সহ আপনি পাচ্ছেন জিএলআই করোলা, নয়ের মডেল গাড়ি, তেলের গাড়ি, মাত্র 18,90,000 টাকায়, তবে দাম আসলে কমবে। আচ্ছা এরপরে আমাদের কাছে একটা প্রোবক্স গাড়ি আছে, প্রোবক্সটা কত মডেল ভাই? 12 মডেল, 17-তে রেজিস্ট্রেশন, 17-তে রেজিস্ট্রেশন, 12 মডেল, 17-তে রেজিস্ট্রেশন করা, 12 মডেল, 17-তে রেজিস্ট্রেশন, একদম ফ্রেশ গাড়ি, এলপিজি করা, এলপিজি করা, এলপিজি করা আছে, একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি, সিটগুলো একদম নতুন লাগতেছে, একদম ফ্রেশ ইনটেক, একদম কভারগুলো নতুন ভাই, একদম হ্যাঁ সিট কভারগুলো নতুন লাগাইছি, গাড়ি রিকন্ডিশন ভাই, এখনো রিকন্ডিশন, এখনো ইউজ হয় না বুঝছেন, মানে রেন্টের জন্য যারা প্রবক্স করতেছেন এই গাড়িটা দেখতে পারেন। ঠিক আছে, বড় কত? 12 মডেল, 17-তে রেজিস্ট্রেশন, 12 মডেল, জিনিসটা দেখেন না ভাই কতটা ফ্রেশ, কতটা ক্লিন, কতটা নিট এন্ড ক্লিন, 32 সিরিয়াল। আচ্ছা প্রবক্সটার দাম কত ভাইয়া? প্রবক্সটার দাম দিছিলাম হলো গিয়া 10,90,000, 10,90,000 টাকা, আস্কিং প্রাইস আসলে কমবে। আচ্ছা 10,90,000, সাথে এলপিজি করা আছে, এলপিজি করা আছে, আচ্ছা এলপিজি সহ। নেক্সট আপনাদের জন্য আর কি কি গাড়ি রাখছেন? রাখছি হলো র‍্যাপপোর আছে, র‍্যাপপোর কত মডেল? র‍্যাপপোর 2005-এর মডেল, 2008-এর রেজিস্ট্রেশন, 5-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, অকটেন টাইপ গাড়ি, অকটেন চালিত গাড়ি, ডাকা চালিত গাড়ি এবং তেলের গাড়ি, তেলের গাড়ি, আচ্ছা তেলের চালিত গাড়ি আছে। র‍্যাপপোরে কিন্তু আপনার সানরুফ আছে, একটু আগে যেটা দেখাইছি ওটা তো সানরুফ, র‍্যাপপোরের মধ্যে আপনার সানরুফ আছে, এ ক্লাস একের গাড়ি। এটার প্রাইস কত রিয়াজ ভাই? এটার প্রাইস চাচ্ছি 15,00,000 একদম ফ্রেশ একটা গাড়ি, কোন ধরনের কোন খোলা কাটা কোন মায়ের গুতা নাই, একদম সামনে পিছে সবই অরিজিনাল, সামনে পিছে সবে সিটগুলো নতুন লাগাইয়া দিছি, একবারে কাগজ আপডেট আছে, চাকাগুলো ফ্রেশ, গ্লাস অরিজিনাল আছে, দেখেন এই যে 4-স্টার গ্লাস বুঝছেন, একদম ফ্রেশ, অনেকেই খোঁজেন, একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি, ভাড়া চালানোর জন্য খোঁজেন, আবার পার্সোনাল ইউজের জন্য খোঁজেন। তো এই গাড়িটার দাম কি রকম রিয়াজ ভাই? এই গাড়িটার দাম দিছিলাম হলো 12,70,000, 12,70,000 টাকা, আস্কিং প্রাইস আসলে আরো কমায় রাখবো। এটা হচ্ছে নিউ শেপ, নিউ শেপ, নিউ শেপের গাড়ি, এক্স করলা নিউ শেপ। আচ্ছা একটা 2-টন সিএইচআর আছে ভাইয়ের কাছে, পাল কালারের 2-টন, এবং জিএলডি প্যাকেজ, জিএলডি প্যাকেজ, এটার কি অবস্থা বলেন? একদম একের গাড়ি ভাই, মাখন গাড়ি, এদো 1,000-এ 1 পিস। আচ্ছা যেটা হলো না বললে নয়, 2-টন গাড়ি, 17 মডেল, পাল কালার, জিএলডি প্যাকেজ, এবং খুবই গুড কন্ডিশনে আছে, এবং অরিজিনাল জিএলডি, অরিজিনাল জিএলডি, সাত কিন্তু আপনার কালো আর বডি হচ্ছে পাল, পাল। যারা ফিউচার খুঁজতেছেন 2-টনের, রিয়ার ডার কাছে একটা আছে 1800 সিসির গাড়ি, 2020-এ সিরিয়াল 18, সিরিয়াল 18। এই গাড়িটার প্রাইস কত রিয়াজ ভাই? এটার প্রাইস দিছিলাম হলো 27,50,000, 27,50,000 টাকা, 27,50,000 টাকা, আস্কিং প্রাইস আসলে আরো কমায় রাখবো, প্রত্যেকটা গাড়িতে আপনার ছাড় থাকবে, ডিসকাউন্ট থাকবে, ডিসকাউন্ট থাকবে, সবই অরিজিনাল আছে, সবই অরিজিনাল গাড়ি, সব অরিজিনাল। রিয়াজ ভাই পিছনের এটা কি? এটা হলো বিক্স, টয়োটা ভিক্স, টয়োটা ভিক্স, 11 মডেল, 16-তে রেজিস্ট্রেশন, অকটেন টাইপ গাড়ি, আচ্ছা তেলের গাড়ি, তেলের গাড়ি, একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি। একটা গাড়ি
মিক্সের দাম চাচ্ছি হলো 13,70,000 আসলে আরো কমায় রাখবো, একদম ফ্রেশ, একদম খোলামেলা 13,70,000 টাকা। এবং কি এটা কোরবানি কোরবানিতে বাড়িতে যাবে আরামসে, কোনো টেনশন মুক্ত। এটা হলো টাটা রাম, মডেল হলো 2009, রেজিস্ট্রেশন 2014, 14 রেজিস্ট্রেশন। রেড অ্যান্ড কালার, একদম ফ্রেশ গাড়ি, কোনো ধরনের কোনো খোলা কাটা নাই, একদম ফ্রেশ একটা গাড়ি, আনটাচ গাড়ি। এটা একটা ডোর কিন্তু পাওয়ার, হ্যাঁ, ইন্টেরিয়র সিসি 1500, সিসি 1500। এবং মাঝখানে কোনো খুঁটি নাই, অনেক সুন্দর গাড়ি। এটার দাম কিরকম ভাইয়া? এটার দাম চাচ্ছি 11,70,000, 11,70,000 টাকা। মডেল হচ্ছে 2009, 2014 রেজিস্ট্রেশন। দরজা পাওয়ার, ভিতরে বিস্কিট কালার, কোন ধরনের কোন খোলা কাটা মারগুতো নাই, হ্যাঁ, এসি টাচ। সামনে পিছে গ্লাস অরিজিনাল, সবকিছু অরিজিনাল। এটার দাম চাচ্ছি 23,70,000, 23,70,000 টাকা। আস্কিং প্রাইস আসলে আমরা কমায় রাখবো। আচ্ছা,